ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের শিমরাইল কান্দি খাদ্য গুদামে 60 টন চাল সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাকারিয়ার মোস্তফার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কাউসার সজীব, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূঁইয়া স্বপন। জেলা খাদ্য বিভাগ জানায়, অভ্যন্তরীণ আমন সংগ্রহ 2022-23 মৌসুমে জেলার 141টি চাল কলের মধ্যে তালিকাভুক্ত 91টি মিলের সাথে চুক্তি হয়েছে। সংগ্রহ কার্যক্রমের আওতায় প্রতি কেজি 42 টাকা দরে 17,176 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। উল্লেখ্য, 26 নভেম্বর পর্যন্ত মিল মালিকদের সাথে চুক্তির মেয়াদ থাকলেও বাজার দরের সাথে সামঞ্জস্য না থাকায় মিল মালিকদের পক্ষ থেকে তেমনি সাড়া মেলেনি। পরে চুক্তির মেয়াদ 3 দফা বাড়িয়ে তা 15 ডিসেম্বর পর্যন্ত করে 91% মিল মালিকদের সাথে চুক্তি সম্পন্ন করা হয়। এ সময় মিল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক ক্ষতি সত্ত্বেও তারা সরকারি সংগ্রহ কার্যক্রমকে সফল করতে চুক্তি মোতাবেক চাল সরবরাহ করবেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণ।